আসসালাম আলাইকুম শেয়ার করছি দুই স্বাদে প্রাণ ঠান্ডা করার মতো হেলদি টক দই শরবত বা লাচ্ছি আশা করছি প্রচণ্ড গরমে ও ইফতারে শরীর ও মন ঠান্ডা হয়ে যাবে খুবই ঝটপট তৈরি করা যায় তাহলে চলুন কি কি লাগছে প্রথম পদ্ধতি তৈরি করার জন্য এখানে নিয়েছি দেড় কাপ ঠান্ডা দুধ তিন টেবিল চামচ গুঁড়া দুধ তিন টেবিল চামচ চিনি চিনিটা আপনারা টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই এটা আমার হোমমেড আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যারা টক দইটা পছন্দ করেন না তারা মিষ্টি দইও দিতে পারেন দিয়ে দিচ্ছি কিছু আইসের টুকরো দিয়ে আবারও ব্লেন্ড করে আমি সার্ভ করছি তৈরি হয়ে গেল আমার ঝটপট টক দইয়ের শরবত বা লাছি আশা করছি বাসায় ট্রাই করবেন এখন আমি দ্বিতীয় পদ্ধতিতে চলে যাচ্ছি নিয়ে নেছি এক কাপ ঠান্ডা দুধ দুই টেবিল চামচ পাউডার দুধ দুই টেবিল চামচ চিনি ওয়ান ফোর্থ কাপ টক দই এটা আমার হোমমেড আপনারা টক দই পছন্দ না করলে মিষ্টি দইও দিতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রো দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি ভালোভাবে ব্লেন্ড হয়ে যাওয়ার পর এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু আইসের টুকরা দিয়ে আমি আবারও ব্লেন্ড করে সার্ভ করে দিচ্ছি তৈরি হয়ে গেল ঝটপট পর রোয়াবজালাচ্ছি আশা করছি এই রমজানে বা গরমে বাসায় ট্রাই করবেন তো আজকের মতো রাখছি আবার কোন নতুন ভিডিও নিয়ে চলে আসবো ভালো লাগলে লাইক বাটনে অবশ্যই একটা ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ